তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লক্ষ্য করে শান্তির দ্বারা বসত হোক সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা আমিন ভাবছেন আগামী তো বক্তা কখন আসবে দশ মিনিট পরেই ওনারা আসবেন আলহামদুলিল্লাহ আমাদের আলোচকগণ সেই সন্ধ্যা থেকে আলোচনা করছেন সবচেয়ে গর্বের বিষয় কি জানেন আজকে এই প্রোগ্রামে আমরা মসজিদের ইমামদেরকে দাওয়াত করেছি মসজিদে আমভাবে সকলকে দাওয়াত করেছি খাস করে কোন ইমামদেরকে স্পেশালভাবে দাওয়াত না করে 6-7 জন ইমাম আজকে এখানে উপস্থিত আলহামদুলিল্লাহ বলুন যে খাস করে একটা সমাজে যদি ইমাম সঠিকভাবে পরিচালনা করেন কোরআন সহিহ সুন্নাহ দিয়ে সমাজ পরিচালনা করেন তাহলে সেই সমাজ অবশ্যই শুদ্ধভাবে চলবে ইনশাআল্লাহ আর দেখবেন যে ইমামরা আসবে না এসব দেখে আসতে ভয় পায় সেই সমস্ত জায়গায় গোলমাল যে সমাজের লোক এখানে আছেন তারাও যাদেরকে দাওয়াত করা হয়েছে জানেন ইমামদেরকে বারবার ডাকি সেই ইমাম আসে না তাদের মনে ভয় আছে আমরা ইমাম সম্মেলন করেছি সেখানে ইমামরা যায় না তাদেরকে গিফটের ব্যবস্থা করেছি সেখানে যায় না সেই ইমাম গুলো কেন যায় না আপনারা সমাজ থেকে সেই ইমামদেরকে বলবেন আমরা দাওয়াতি প্রোগ্রাম করে নিঃশর্তে আমরা খাটির পয়সা খরচ করে সেখানে যাই আমাদের বক্তাদেরকে আমরা বাজে খরচ দিতে পারি না কিন্তু কোরআন সহিহ সুন্নাহর জন্য কোরআন সহিহ সুন্নাহ কথা বলার জন্য মনের কিছু খোরাক আমরা দিতে পারি ইনশাআল্লাহ পেটের খোরাক হয়তো দিতে পারি না সেরকমই আমাদের ভাইরা সবই আলোচনা করেছেন শুরু আমাদের শাইখ আমরুল ইসলাম সাহেব এবং মহিউদ্দিন ইসলাম সাহেব শেষে যে আলোচনা রাখছিলেন সেই তার জের ধরে দিয়ে একটি কথা শাইখ মহিউদ্দিন ইসলাম সাহেব যে বলছিলেন যে পৃথিবীর মধ্যে যত রকম পাপ আছে সেই পাপ করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে একদিন জান্নাতে দিবেন যদি কলেমা পড়ে কথা ঠিক পৃথিবীতে যত বড় বড় পাপ আছে আপনি মানুষ হত্যা করেছেন আপনি খুন করেছেন আপনি ডাকাতি করেছেন আরো যত খারাপ মন্দ কাজ আছে যা করেছেন সেই কাজ করার পরে আপনি কলেমা যদি পড়ে থাকেন একদিন জান্নাতে যাবেন কিন্তু যদি আপনার আমার জীবনে শিরক থাকে শিরক যদি কোনো মানুষ করে তাহলে সেই ব্যক্তির জীবনে জান্নাত নসিব হবে না কথাটা আমাদের নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাহু মাইশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহি জান্নাহ ওয়া মা ওয়াহু নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার সূরা মায়দা আয়াত নম্বর 72 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা নিশ্চয়ই আল্লাহর সঙ্গে যারা শিরক করে তাদের জন্য চিরকালে জান্নাত হারাম হয়ে যায় ও মুসলমান আজকে আমাদের এই প্রোগ্রাম আমাদের এই দাওয়াতি প্রোগ্রামের উদ্দেশ্য হচ্ছে এই শিরক থেকে মানুষকে বাঁচানো ঘরে ঘরে শিরক শেখ সাহেব বলছিলেন এই শিরক কাকে বলে আপনি এতক্ষণ বক্তব্য শুনেছেন কোন আলেম আমাকে খারাপ মনে করেননি কিন্তু আমাকে খারাপ মনে করবেন আমাকে খারাপ মনে করে কেন আজকে এই মজলিসে আমরা যারা বসে আছি যদি আমাদের গলায় কারো হাতে কারো কোমরে যদি একটা তাবিজ থাকে আল্লাহই আল্লাহ কসম তার জন্য জান্নাত হারাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অতএব মামুনের আমরা এখানে আছি অনেক জায়গা থেকে এসেছি ভাইরা আমরা এখানে যারা আছে আছি কান খুলে শুনে রাখি যে আমরা যারা তাবিজ ব্যবহার করি এটা শিরক বিদআত নয় এটা শিরক শুনে রাখুন যদি এই অবস্থায় আমার মৃত্যু হয় তাহলে আমি কখনো জান্নাতে যাব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত বলেন অতএব আপনি যত ভুল কাজ করছেন আমাদের আন্দোলন আমাদের সমাজ সংস্কার শুধু শিরক আর বিদআতের বিরুদ্ধে পৃথিবীর মধ্যে তুমি পাপ এত ভয়ঙ্কর পাপ যে পাপ করার পরে পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল নবী নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতার জন্য তিনি সুপারিশ করবেন লম্বা ঘটনা সব বুখারীতে আসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দরখাস্ত করবেন যে আল্লাহ গো তুমি আমার পিতাকে জান্নাতে দাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত দোয়াকে ইব্রাহিম আলাইহিস সালামের সেই কথাকে নাকচ করে বলবেন ইব্রাহিম তোমার পিতা শিরক করেছিল অতএব তোমার পিতা জান্নাতে যাবে না অতএব ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছিলেন ইব্রাহিম তোমাকে আমি অপমান করব না কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালামের কথা সেদিন অগ্রাহ্য করা হবে নাকচ করা হবে আপনি কোথাকারকে
এখনো শ্রীকার মধ্যে ডুবে আছেন, হাজারো বিরাতের মধ্যে ডুবে আছেন। একটা বিনাওকে কেন্দ্র করে হাজারো বিরাত আমার বাড়ি হয়, একটা মৃত্যুকে কেন্দ্র করে হাজারো শ্রীক আমার বাড়ি হয়। এরপরে আমরা বলি ওই ওর কথা শোনা যাবে না, ওখানে যাওয়া যাবে না। আপনি তো বলবেনি আপনার মধ্যে শিরিক ভর্তি, আপনার মধ্যে বিনাও ভর্তি। বললাহে আমাদের খাবির পয়সা খরচ করে আমরা প্রোগ্রামে আসি, আমরা আমরা পাতের খরচ নিই না। এটা আমরা আজ থেকে নয়, যতদিন আমাদের সংগঠন হয়েছে এই সংগঠনের আমাদের সমস্ত সাংগঠনিক কর্মীরা এবং সাংগঠনিক দায়ীরা মোকাম থেকে রাজ্য পর্যন্ত আপনার এসি গাড়ি চড়ে কোনো প্রোগ্রামে যায় না, তাদের 10,000 টাকা দিতে হয় না। বললাহে আল্লাহ কসম করে বলছি নবাস হয়ে যায় বহু জায়গায় গিয়ে আমাদের খাওয়া হয় না, পাতে খরচ করে দূরের কথা। কিন্তু বলতে হবে সমাজে, এই সমাজে এক শ্রেণীর ডাকাত, এক শ্রেণীর ডাকাত তারা কি করছে, তাবিজের ব্যবসা করছে। আল্লাহর কসম, আল্লাহর রাসূল পবিত্র জামানে বলছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদাসা, তোমার শরীরে তুমি কিছু লক্ষ্য করে তশরিক করলে, এই রসুলের হাদিসটা পৃথিবীর সমস্ত মহাদিস বলছে সেই, এই হাদিসটা যদি তারা উল্টো ধরতে পারে, এই হাদিসের উপর যদি লাল কালি চালাতে পারে, তাহলে সারা জীবনের মতো আমরা ওয়াজ মাহফিল বন্ধ করে দেবো, তার সারা জীবন আমরা গোলামি করব। আল্লাহ রসুলের হাদিস সেই হাদিস, আল্লাহ রসুলের পবিত্র জামানের কথা, আল্লাহ রসুলের পবিত্র জামানের বাণী, এই সেই হাদিসকে কেউ উল্টো ধরতে পারবে না। তুমি কোন মায়ের বেটা, তুমি তাবিজ দিচ্ছ আর শিরিকে সমস্ত মানুষদেরকে গুমরা বানিয়ে তাদেরকে জাহান্নামে পাঠাচ্ছ, এত বড় বুকের পাড়া তোমার কি করে হয়? হাজারো বিদাত আপনার মধ্যে রয়েছে, হাজারো শিরিক আপনার মধ্যে রয়েছে। বিদাত কাকে বলে? যেটা আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে দেননি, আমাদের শরীয়তের মধ্যে যেটা নেই, সেটা যদি আমি নেকির উদ্দেশ্যে করি তার নাম বিদাত। ও মুসলমান, তোমার পিতা মারা যাওয়াকে কেন্দ্র করে, তোমার বিবাহকে কেন্দ্র করে তুমি একবার বিবেচনা করে দেখো যে হাজারো যে কাজ করছো, রাসূলের জীবনে আল্লাহ রাসূলের জীবদ্দশাতে তার নিজের সন্তান মারা গেছে, আল্লাহ রাসূলের ফরিদার টুকরা সন্তান মারা গেছে, আল্লাহ রাসূলের সাহাবীরা মারা গেছে, আল্লাহ রাসূলের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। যে খাদিজা আল্লাহ রাসূলের জন্য বলছেন আমি যত রাত্রে ঘরে ফিরে আসতাম আমি খাদিজা বলে ডাক দিতাম, দরজা খুলে যেত, আমি জিজ্ঞাসা করছি খাদিজা তুমি কি ঘুমাও না? খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের জন্য এত মেহনত করেন, মানুষের দাঁড়ে দাঁড়ে করেন, মানুষের আপনার এত তাচার করে আপনার উপরে, আর আমি কি করে আপনার স্ত্রী হয়ে বিছানাতে ঘুমাই? জানেন এই খাদিজাকে, এই খাদিজা একজন ধরন্তশীল মহিলা, একজন শিল্পপতি। এই মহিলার সঙ্গে বিশ্বনবীর যখন বিবাহ হয়ে যায় সেই সমস্ত সম্পদ তিনি বিলিয়ে দিয়েছিলেন। আপনি জানেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নাকে যখন জিব্রাইল এসে আল্লাহর রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, খাদিজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছেন খাদিজাকে, আল্লাহ রাসূল বলছেন খাদিজা তোমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাম দিয়েছেন। খাদিজা বলছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর সালামের উত্তর কি করে কি হয় জানি না, এই সালামের উত্তরটা আপনি দিয়ে দেন। তিনি সিজদায় পড়ে গেলেন। এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, আল্লাহর রাসূল ভাবলেন না পাঁচটা খতম দিয়ে দিই, জিব্রাইলকে সঙ্গে নিয়ে আর একটু সেখানে গিয়ে ভালো করে মানুষদেরকে নিয়ে এরকম হাত তুলে বলে রাখি, মুসলমান তুমি এরকম ভাবে ভালো মনে করে করছো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না করে থাকে তুমি এটা কেন বিবেচনা করলে না, কেন লেস্তুলে দেখলে না, তোমার বেয়াই বিয়াইকে সন্তুষ্ট দিলে, তোমার জামাইকে সন্তুষ্টি দিলে তুমি একবার হাত তুলে দিলে বলে, তুমি হাত যখন তুলেছ আল্লাহ রসুল যদি না তুলে থাকে তাহলে জেনে রেখে দিও রসুলের গলায় তুমি ছুরি তারা চালালে। আল্লাহ রসুল বলছেন কোন মানুষ আননি বাল্লি বাল্লি ওয়ালা মায়া, আল্লাহ রসুল বলছে আমার তরফ থেকে তোমরা পৌঁছে দিও। আপনি কি করেছেন, একজন ইমাম হয়ে, একজন দায়ী হয়ে, একজন আলেম হয়ে আপনি সমাজের স্বার্থে আপনি কি করলেন, রসুল যে কাজ করেনি আপনি সে কাজ করে দিলেন। আপনি জেনে রাখবেন রাসূলের গলায় ছুরি চালিয়ে কখনো কেউ জান্নাতে যেতে পারে না। মুসলমান শুনে রেখে দাও, সূরা হাক কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা মা দালা কবিল লা খারনা মিনহু বিলিয়ামিন সুম্মা লাকাতানা মিনহু লাতিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার রাসূল যদি দিনের মধ্যে কোনো কথা রচনা করে ঢুকে দিত তাহলে তার ডান হাত আমি চেপে ধরতাম আর তার কণ্ঠ আমি ছেদ করে দিতাম। ও মুসলমান, শরীয়ত এমনি হয়ে যায়নি, শরীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন ভাবে দিয়েছেন তেমন ভাবে চলবে। আপনার ক্ষমতা থাকতে পারে, আপনার টাকা থাকতে পারে, আপনার কথা ইমাম চলবে না, আপনার কথাতে শরীয়ত চলবে না, শরীয়ত শরীয়তের মধ্যে চলবে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
পাচ্ছেন, আপনি আজকে একটা রাষ্ট্রপতির বক্তব্য 50 বছর আগে শুনতে পাচ্ছেন, একটা প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে পাচ্ছেন, আর একজন বিশ্বনবী যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিশ্বনবী, সেই বিশ্বনবীর বক্তব্য আপনার কাছে থাকবে না, তা কখনো কি হতে পারে? জ্ঞান কম হওয়ার জন্য আমরা বিশ্বনবীর সেই কথাটা বুঝতে পারিনি। মুসলমান, তুমি যদি মুসলমান হয়ে থাকো, কিয়ামতের ময়দানে হাওয়াজিন কাউসারের পানি যদি তোমার ইচ্ছা থাকে খাওয়ার, রাসূলের হাতে পানি পান করার, তাহলে তুমি যেখানে বেকার হবে তার বিরাতের থেকে তুমি দূরে থাকো, শিরিক থেকে তুমি দূরে থাকো। এটা আমাদের আবেদন, জমিয়ত সংগঠনের পক্ষ থেকে আমাদের আবেদন, আপনি শিরিক করে নিজের জীবনকে বরবাদ করবেন না, জাহান্নামকে অবধারিত করে নেবেন না, আর বেদাত করে সমস্ত আমলগুলোকে বরবাদ করবেন না। আপনি সারা রাত, আপনি সারা রাত ধরে আমল করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তাসলা নারান হামিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তারা সারা রাত এরকম ভাবে ইবাদত করে ক্লান্ত শান্ত হয়ে যায়, কিন্তু তারপরে তারা প্রচুর আমলের মধ্যে নিক্ষিপ্ত হবে। কারা তারা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের মধ্যে বলেন, সূরা ফুরকানের 23 নম্বর আয়াতে বলেন ওয়াকাদিন্না ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাওয়ান মানসুরা, যার আমলনামার দিকে আমাদেরকে আমাদের আমলনামার দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অগ্রসর হবেন, দেখবেন দেখার পরে হাওয়ান মানসুরা সেগুলি ধুলি গোলায় পরিণত হবে। কোন আমল যে আমল রাসূলের স্বীকৃতি নেই, যে আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছে দেননি, সেই আমল যদি আমরা করি তাহলে কখনো সেগুলো গ্রহণ হবে না, সেগুলো ধুলি গোলায় পরিণত হয়ে যাবে। যত বড় বিলাল হোক, যত বড় পাপী হোক, যত বড় হুজুর হোক, যত দাম ধরের আলেম হোক, আপনি কাবার ইমামের খারাপ বলছেন, আপনি কাবার ইমামের পিছনে নামাজ পড়লেন না, আপনি হজ করতে গিয়ে নিজের ঘরে সালাত আদায় করলেন, নামাজ আদায় করলেন, এর চেয়ে বড় কপাল তার কার হতে পারে? আপনার ইমাম সাহেব বলেছে ওরা নাম যাবি, ওরা সাফি, ওরা নাম যাবি, ওরা হাত ছাড়া ওই কাবার আব্দুর রহমান সুরা এসে পিছনে নামাজ পড়ো না। তাই আপনার ইমামের কথা শুনে আপনি ঘরে নামাজ আদায় করলেন, আপনার হজটা হয়েছে? আপনি হজ করতে গিয়ে সেখানে গিয়ে আপনি রসুলের নীতির বিরুদ্ধে চললেন, আপনি কাবার সেই ইমামের ভিতরে সালাত আদায় করতে পারলেন না। আল্লাহর ঘর তাওয়াফ করতে গিয়েছেন, সেখানে গিয়ে আপনি কোনামি করলেন, আপনি হাওয়াজে কাউসারের, আপনি যখন হাওয়াজে কাউসারের পানি খেতে যাবেন, তখন যদি আপনার হুজুর বলে এ তো রসুল উপরে হাত ধরে নামাজ পড়েছে, এর হাতের পানি খাওয়া যাবে না, আপনি তখন কি করবেন? যদি ঈসা আলাইহিস সালাম আসে, হযরত ঈসা আলাইহিস সালাম রসুলের আমি তার বিরুদ্ধে যাব না, ঈসা আলাইহিস সালামের কথা বিছড়ে দেবেন। মুসলমান সাবধান হন, এখনো যদি সাবধান না হন, মৃত্যুর পরে আপনার অবহেলিত জাহান্নাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাহু মাইশুক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহু নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। তাই আপনাদের অনুরোধ করব যে আমরা জীবনে যেভাবে মারব, আমরা শিরিক আর বিদাত থেকে বেঁচে আমরা সমস্ত ইবাদতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেইভাবে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে বলেছেন, আমরা সেইভাবে যেন ইবাদত করতে পারি আর সেইভাবে যেন চলতে পারি। ব্রাদার ইসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কিরামগণ এই দিনের উপরে চলার কারণে তাদের কি হয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সার্টিফিকেট দিয়েছেন, তাদেরকে সার্টিফিকেট পেয়েছেন, তারা সার্টিফিকেট পেয়েছেন, এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইনা আমার বিনিশিমা আনতুম বিহি ফাকাদিন তাদাও ওয়াইন তাওয়াল্লাহু ফাইনা মা হুম ফি শিকাক ফাসায়াতিকুমুল্লাহু ওয়া সামিউল আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যদি তোমরা তাদের মতো ঈমান নিয়ে আসো, যদি তারা তোমাদের মতো ঈমান নিয়ে আসে, তাহলে অবশ্যই তোমরা নিশ্চিত পাবে, নসিব নয় তোমরা কি করবে, বিচ্ছিন্নতাবাদী হবে। অতএব আমাদেরকে সাহাবা কিরাম ইকরামদের মতো ঈমান নিয়ে আসতে হবে। আপনি বলবেন সাহাবায়ে সাহাবীদের মতো ঈমান কি আমরা নিয়ে আসতে পারি? না, অবশ্যই নিয়ে আসতে হবে। মা বোনেরা, আপনার মতো আপনার হিন্দ আনসারী এবং সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা তারা জীবন দিয়ে দিয়েছে, কিন্তু শিরিকের সঙ্গে আবশ করেনি। অতএব সেই মহিলাদের মতো আমাদের ঈমান আনতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মোতাবেক। অতএব আমাদেরকে সাহাবায়ে কিরামগণ যেইভাবে তারা ঈমান এনেছে, তারা যেইভাবে চলেছে, আমাদেরকেও সেইভাবে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লা বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।